শুরু হয়েছে ঈদের ট্রেন যাত্রা। সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা গেছে ঘরমুখো মানুষের ভিড়। এ পর্যন্ত 12টি আন্তনগর ট্রেন কমলাপুর থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। রেলওয়ে ঢাকা বিভাগের বাণিজ্যিক কর্মকর্তা শাহ আলম শিশির জানান, ঈদে ট্রেন যাত্রায় স্বস্তি দিতে বিনা টিকিটে ভ্রমণ ঠেকাবেন তারা। এদিকে রংপুর এক্সপ্রেস সহ দু একটি ট্রেন কিছুটা বিলম্বে ছাড়লেও ঈদ যাত্রায় প্রথম দিনকে স্বস্তি দেওয়া বলছেন যাত্রীরা। একটু ভোগান্তি হয়েছে, বাট 8 তারিখ থেকে তো একটু চাপটা বেশি। 8 তারিখের টিকিট কেউ মানে ম্যানেজ করতে পারে নাই। আমি টিকিট কাটছি আরও 10 দিন আগে, কমলাপুর না পাই আমি জয়দেবপুর থেকে কাটছি। আমার অনেক ভালো লাগছে, আমি নানুবাড়িতে যাচ্ছি আমার বন্ধুদের সাথে অনেক ঈদ কাটাতে। বান্ধবীদের সাথে আমরা মজা করব। এখনো পর্যন্ত আমরা সবগুলো ট্রেনই মোটামুটি যথাযথ সময় সেটা চালাতে পেরেছি। একটা ট্রেন 1 ঘন্টা ডিলেতে গেছে। আপনি জানেন যে উত্তরবঙ্গ ওদিক পশ্চিমাঞ্চলের যে ট্রেনগুলো এখান থেকে আসার পর আমরা চালাই, ছাড়তে হয়। তো এই ট্রেনগুলো যদি লেটে আসে আমাদের হয়তো একটু লেটে চালাতে হয় এই আর কি। ওই ট্রেনগুলো আসতে একটু ডিলে করেছে, যার কারণে আমাদের চালাতে একটু ডিলে হয়েছে। আর এখন জানেন যে একটা জিনিস, আমরা এখন থেকে সবচেয়ে বেশি গুরুত্ব দিব বাড়তি নিরাপত্তাটাকে। দর্শক, এই মুহূর্তে কমলাপুর স্টেশনে রয়েছেন সহকর্মী আশিকুল আলম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আশিক, জানাবেন যে ঈদযাত্রায় আজ থেকে ট্রেনে ঘরে ফেরা শুরু হলো, তো প্রথম দিনকে কতটা সুস্থদায়ক বলছেন যাত্রীরা? হাবিবা, ধন্যবাদ আপনাকে। মধ্যাহ্ন সংবাদে যেমনটা জানিয়েছিলাম যে এবার আজকের প্রথম দিনে যে ট্রেনের ঈদযাত্রা সেটাকে কিন্তু যাত্রীরা স্বস্তিদায়কই বলছেন, কারণ খুব বেশি একটা চাপ নেই। সাধারণ মানুষ যেভাবে তারা আসলে কমফোর্ট ফিল করেন সেভাবেই কিন্তু তারা এই স্টেশনে আসতে পারছেন, ট্রেনে উঠতে পারছেন। এবং বিশেষ করে ট্রেনের যে নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বিক যে টিকিটের যে মনিটরিং, যাতে টিকিট ছাড়া কোনো যাত্রী যেতে না পারে সেই বিষয়টি যে মনিটরিং করা হচ্ছে, এই বিষয়তেও তারা সন্তোষ জানিয়েছেন। তবে ঈদের যে মূল যাত্রা যেটি যখন শুরু হবে তখন পরিপূর্ণ যে ঈদের আমেজ বা পরিপূর্ণ ঈদের যাত্রীদের যে চরম যে উত্তেজনাকর যে একটা মুহূর্ত সেটি কিন্তু এখনও পর্যন্ত বাকি রয়েছে, এবং সেই সময়টা ধীরে ধীরে সামনে ঘনিয়ে আসছে। এবং আমরা ধীরে ধীরেই দেখতে পারবো যে ভিড়, ট্রেনের যাত্রায় আসলে ভিড় আরও বাড়বে। এরই মধ্যে কিন্তু কিছুক্ষণের মধ্যেই হাবিবা এখানে রেলমন্ত্রী জিলুল হাকিম আসবেন, উপস্থিত হবেন, এবং সেজন্যই কিন্তু রেলের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন। এবং তারা এই কিছুক্ষণ পরে এখানে মন্ত্রী আনুষ্ঠানিকভাবে একটি ব্রিফ করবেন, আমরা এমনটা জানতে পেরেছি। এবং সেই ব্রিফে ট্রেনের সার্বিক যে ব্যবস্থাপনা ঈদ নিয়ে সেই বিষয় নিয়ে মন্ত্রী কথা বলবেন। এবং এখনও পর্যন্ত যেটুকু আমরা জেনেছি যে সকাল থেকে এ পর্যন্ত বেশ কয়েকটি ট্রেন ছেড়ে গেছে। সকালের যেটি শুধু রংপুর এক্সপ্রেস যে ট্রেনটি সেটি শুধু প্রায় ঘণ্টাখানেকের মতো বিলম্ব হয়েছিল, সেটিকে আসলে রেলওয়ের পক্ষ থেকে শিডিউল বিপর্যয় বলতে নারাজ তারা। তারা বলছেন যে ঈদের সময় প্রকৃতপক্ষে প্রতিটি স্টেশনে লোক সমাগম বেশি থাকে, যাত্রী সমাগম বেশি থাকে, যার কারণে প্রতিটি স্টেশনে একটু সময় বেশি দিতে হয় এবং যাত্রীদের উঠানামার জন্য পর্যাপ্ত সময় রাখতে হয়। সেক্ষেত্রে প্রতিটি ট্রেন যদি 1 ঘন্টা বা আধা ঘন্টা সময় লেট হয় সেটিকে কোনোভাবেই শিডিউল বিপর্যয় বলা যাবে না। তো হাবিবা, এই ছিল আমার কাছে রাজধানীর কমলাপুর থেকে। কিছুক্ষণ পরেই এখানে আনুষ্ঠানিকভাবে মন্ত্রী ব্রিফ করবেন এবং পরবর্তী সংবাদে আসলে আরও বিস্তারিত আপনাকে জানাতে পারবো। হাবিবা, ধন্যবাদ আপনাকে।